সাফল্যের তিন দিন পর আইএমএফ এর ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ আস্থা অর্জন হলো সব উন্নয়ন সহযোগীর বিলাসিতা বন্ধের আহ্বান আমাদের সবাই চেষ্টা করবেন এটা ভালোভাবে ইউজ করে আমরা যেন একটা ভালো অবস্থানে যে থাকতে পারি যেহেতু আইএমএফ দিয়েছে এটি কিন্তু একটা ইতিবাচক বার্তা অন্যান্য যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদের জন্য ডলার সংকটে এলসি খুলতে না পারার অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য আমরা রোজার সময়ে চাহিদা বাড়ে সেই সমস্ত পণ্যের যথেষ্ট পরিমাণ এলসি খোলা হয়েছে রোজার মধ্যে পণ্য সরবরাহে কোনো রকম ঘাটতি সৃষ্টি হবে না দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশে বিদেশে লাগামহীন স্বর্ণের দাম অর্ধেকে নেমেছে বিক্রি দুশ্চিন্তায় ব্যবসায়ীরা দামের ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতি মন্দার ইঙ্গিত বলছেন অর্থনীতিবিদরা ফ্ল্যাট বুঝে না দিয়ে সন্ত্রাসী হামলা রাজধানীর ভাসান থেকে বাবা মা ও মেয়ে আহত ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবস্থার আশ্বাস পুলিশের টানা শৈত্যপ্রবাহে নওগাঁয় বড় আবাদ ব্যাহত সার কীটনাশক ও বিদ্যুতের বাড়তি দামে দুশ্চিন্তায় কৃষক ক্ষতি পোষাতে উচ্চ ফলনশীল জাত চাষাবাদের পরামর্শ এবং সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি মৎস্যজীবীরা নিরাপদে মাছ শিকারে জলদস্যু মুক্ত রাখার দাবি ট্রলার মালিকদের